আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারী পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো আপনাদের কতটুকু থাকতে হবে এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন তো বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো তো বন্ধুরা এখানে বলতেছে যে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর গাজীপুর সতেরোশো সাত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে একুশ এগারো দু হাজার একুশ তারিখ খ্রিস্টাব্দ তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে মোটামুটি ক্যাটাগরি দেওয়া আছে উনিশটি ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন উনিশটি ক্যাটাগরি এই উনিশটি ক্যাটাগরিতেই কিন্তু তারা জনবল নিয়োগ দেবে তো বন্ধুরা যেহেতু এই বিজ্ঞপ্তিতে উনিশটি ক্যাটাগরি দেওয়া আছে সেহেতু এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে পড়বেন তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা নির্দিষ্ট কোনো পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে এখানে এক নম্বর পদ যেটা বলতে সেটা হলো অধ্যাপক অধ্যাপক হিসেবে নিয়োগ দেবে এখানে পদের সংখ্যা একটি এবং আপনাদের স্যালারি হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুহাত্তর হাজার চারশো টাকা পর্যন্ত বেতন গ্রেড হলো তিন শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন কারণ এতগুলো ক্যাটাগরি বলতে গেলে ভিডিওটি অনেক লংক হয়ে যাবে দুই নম্বর পদটা দেখুন দুই নম্বর পদের নাম হল সহযোগী অধ্যাপক এখানে পদের সংখ্যা একটি দুইটি তো এখানে তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশলে নেবে একজন এবং কম্পিউটার সায়েন্সে নেবে একজন এই মোট দুইজন তো এখানে তিন নম্বর পদটা দেখুন তিন নম্বর পদের নাম হলো সহযোগী অধ্যাপক সহযোগ্য অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ এবং এই সার্কুলারটি একটু ছোটো ছোটো অক্ষরে লেখা এই জন্য দেখতে অনেকটা কষ্ট হচ্ছে এই বিষয়ে সার্কুলারটি যদি আপনারা ডাউনলোড করে পড়েন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আর কি তো এখানে পদের সংখ্যা মোট হলো দুইটি তো চার নম্বর পর্দা দেখুন সহকারী অধ্যাপক এখানে পদের সংখ্যা মোট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কোন কোন বিভাগে নিয়োগ দেবে তারা এখানে কিন্তু উল্লেখ করে বলেছে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিত একটু আপনাদের দেখতে হবে পাঁচ নম্বর পদটা দেখুন সহকারী অধ্যাপক এখানে পদের সংখ্যা একটি এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত ছয় নম্বর পর্টটা দেখুন ছয় নম্বর পটটা হলো ইঞ্জিনিয়ার এখানে পদের সংখ্যা একটি সাত নম্বর পর্টা হলো প্রভাষক এখানে পদের সংখ্যা মোটামুটি চারটি চারটে আটটি দশটি এখানে পদের সংখ্যা দশটি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু জনবল নিয়োগ দেবে এই ক্যাটাগরিগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এডুকেশন আপনাদের এক্সপিরিয়েন্স কতটুকু থাকতে হবে এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন তো এখানে আট নম্বর পদটা দেখুন প্রভাষক এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিতভাবে পড়ে নেবেন নয় নম্বর পদটা দেখুন প্রভাষক এখানে পদের সংখ্যা মোটামুটি পাঁচটি পদের সংখ্যা পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে নিয়োগ দেবে তারা এখানে ক্যাটাগরিগুলো কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন রসায়ন বিভাগে দুইজন এখানে দেওয়া আছে গণিত বিভাগে একজন এভাবে পদার্থবিজ্ঞানে একজন এই বিষয়গুলো একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন দশ নম্বর পরটা দেখুন প্রভাষক এখানে পদের সংখ্যা একটি এগারো নম্বর দেখুন প্রভাষক এখানে পদের সংখ্যা দুইটি আর বারো নম্বর দেখুন প্রভাষক এখানে কিন্তু পদের সংখ্যা ছয়টি মোট এই যে দেখতে পাচ্ছেন ছয়টি পদের সংখ্যা দেওয়া আছে কোন কোন ক্যাটাগরিতে এই ছয়জনকে নিয়োগ নিয়োগ দেবে আপনারা একটু বিস্তারিতভাবে পড়লেই বুঝতে পারবেন আর তেরো নম্বর পরটা দেখুন মেডিকেল অফিসার এখানে পদের সংখ্যা দুইটি তো মেডিকেল অফিসার হিসেবে আপনাদের বেতন হবে বাইশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা একটু দেখে নেবেন তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে চোদ্দো নম্বর পদটা দেখুন সহকারী প্রোগ্রামার এখানে পদের সংখ্যা একটি আর পনেরো নম্বর পদটা দেখুন ডকুমেন্টেশন অফিসার এখানে পদের সংখ্যা একটি তো এখানে ষোলো নম্বর পদটা দেখুন ষোলো নম্বর পদের নাম হল সহকারী প্রকিউরমেন্ট অফিসার এখানে পদের সংখ্যা একটি সতেরো নম্বর পরটা দেখুন সহকারী স্টেশন অফিসার এখানে পদের সংখ্যা একটি আঠারো নম্বর পরটা দেখুন ড্রাইভার এখানে পদের সংখ্যা দুইটি এবং উনিশ নম্বর পরটা দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা একটি এই মোট উনিশটি ক্যাটাগরি এই উনিশটি ক্যাটাগরিতে তারা কিন্তু জনবল নিয়োগ দেবে তো আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করা কতগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে তারপরে আপনাদের মূল্যবান আবেদনটি আপনাদের সাবমিট করতে হবে তো এখানে আবেদন পাঠানোর শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ছয় নম্বর শর্তে বলতেছে যে আবেদনপত্র আগামী পনেরো বারো দু তারিখ বুধবার অফিস চলাকালীন সময়ে বিকেল চার ঘটিকের মধ্যে রেজিস্ট্রেশন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর বরাবরে পৌঁছাতে হবে আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে পনেরো বারো দু হাজার একুশ তারিখ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে তো এখানে আবেদন করার অন্য অন্য শর্তগুলো দেওয়া আছে ভালোভাবে একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টা আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নেমে একটি অপশন দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন সেক্ষেত্রে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়তে পারবেন তো সেভাবেই আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ